আজকে আমরা পটেনশিয়াল আর ইন্টেন্সিটি এই দুটোর মধ্যে রিলেশন নিয়ে আলোচনা করব। দুটো প্রাইমারি কন্টেন্ট বা প্রাইমারি কোয়ান্টিটি, যখন কোন একটা প্রাইমারি সিস্টেম সম্বন্ধে আলোচনা করা হবে তখন প্রাইমারি সিস্টেমের ক্ষেত্রে আলোচনা করতে গেলে ভেক্টর ফিল্ড অ্যানালাইসিস করতে হয় আর স্কেলার ফিল্ড অ্যানালাইসিস করতে হয়। ভেক্টর ফিল্ড অ্যানালাইসিস এর জন্য ইন্টেন্সিটি আর স্কেলার ফিল্ড অ্যানালাইসিস এর জন্য পটেনশিয়াল। যেটা বলার সেটা হলো যে বেশিরভাগ জায়গাতেই আমি এই ইকুয়েশনটা ইউজ করতে দেখেছি E = -dP/dr। এই ইকুয়েশনটা একদম ঠিক নয়, এটা পার্সিয়াল ট্রু। হ্যাঁ, এটা একটু মাথায় রেখে এগোনো ভালো। যদি পারফেক্ট ফিজিক্সটা জানা থাকে তাহলে অনেক এন্ট্রান্স এর ক্ষেত্রে সুবিধা। পারফেকশনটা অনেক জায়গায় ম্যাটার করে। এনিওয়ে, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, দুটো প্রাইমারি কন্টেন্ট বা প্রাইমারি কোয়ান্টিটির মধ্যে রিলেশন। এবং অনেক জায়গায় জানো তো পটেনশিয়াল এনার্জি এবং ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই দুটোর কনসেপ্ট যদি একসঙ্গে থাকে তোমাদের তাহলে অনেক কোয়েশ্চেন অ্যান্সার করতে সুবিধা হবে, অনেক কোয়েশ্চেনের অ্যান্সার সুবিধা হবে, অনেক সহজে হয়ে যায়। মানে কি হয় বলো না, আমরা একটা নির্দিষ্ট ওয়ে ধরেই সলভ করতে চাই সব জায়গাতে। হ্যাঁ, সলভ করার একটা আমরা নিজেদের মতন করে মেথড তৈরি করে নিই, বা আমাদেরকে টিচাররা যেটা শেখায় সে অনুযায়ী একটা মেথড তৈরি করে, বুঝতে পেরেছো তো, একটা মোটামুটি চক আউট করে নিই যে ইট উইল বি ফ্লো চার্ট। মানে জল গরম করলাম, তার মধ্যে চিনি দিলাম, দুধ দিলাম, চা পাতা দিলাম, একটা ফ্লো চার্ট রেডি করে নিলাম, ওইভাবেই তৈরি করতে হবে। কিন্তু প্রসেসিং এর ক্ষেত্রে যদি তোমার ক্ষেত্রে তোমার হাতে যদি আরো অস্ত্র থাকে তাহলে প্রসেসিংটা বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে। তখন ভেবে নিতে হবে যে আমাকে আলটিমেটলি গোল হলো এটার অ্যান্সার বের করা, কোন ওয়েটা ধরে যাব। সেই ওয়েটা যদি আমার হাতে অনেকগুলো থাকে তাহলে অনেক সুবিধা। নাহলে কি হয় বলতো, যে একটা রাস্তায় যদি জানি ওই রাস্তাতেই যদি কোনো গন্ডগোল থাকে আমরা কখনো সলিউশনে পৌঁছতে পারবো না। এনিওয়ে, আজকের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। E = -dP/dr এই ইকুয়েশনটাকে আপাতত মুছে দিই, আমরা একদম ঠিকঠাক বিষয়টা শিখি, তারপরে দেখা যাবে। দেখো, ধরো কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে, কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন এদিকে, অর্থাৎ এখানে কোন একটা পয়েন্টে যদি ধরো Q0 চার্জ রাখা থাকে, Q0 টেস্ট চার্জ হলে Q0 এর ভ্যালু ইউনিট পজিটিভ চার্জ হবে, মানে +1 কুলম্ব নেওয়া হবে। আমি একটা আরবিটারি চার্জ ধরেছি, Q0 চার্জ নেওয়া হয়েছে, তাহলে অবভিয়াসলি Q0 যে চার্জটা সেই চার্জটা এদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে এবং সেই ফোর্সের অ্যামাউন্ট হয়ে যাবে E Q0, তাই তো। এখন আমি যদি এই চার্জটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে ডিসপ্লেস করি, টুয়ার্ডস দিস, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে ডিসপ্লেস করি, এটা যদি আর ভেক্টর, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান যেটা করা হবে সেই ওয়ার্ক ডান থেকে পটেনশিয়াল এনার্জি ডেফিনেশন বের করা হবে। এই ওয়ার্ক ডান থেকে পটেনশিয়াল এনার্জি ডেফিনেশন বা পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স এর ডেফিনেশন বলাটা বেশি উচিত। ধরো এই পয়েন্টটা পয়েন্ট 1, এই পয়েন্টটা পয়েন্ট 2, তাহলে পটেনশিয়াল এনার্জির ডেফিনেশন বলছে বা পটেনশিয়াল এর ডেফিনেশন, পটেনশিয়াল ডিফারেন্স এর ডেফিনেশন বলছে যে 1 আর 2 পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স, সেটা হলো ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, দ্যাট ইজ V2 - V1, চেঞ্জ ইন পটেনশিয়াল। তুমি যদি চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি করো তাহলেও করা যেতে পারে, সেটা সেক্ষেত্রে U2 - U1 লেখা, ঠিক আছে, পটেনশিয়াল ডিফারেন্স করলে V2 - V1। এই পটেনশিয়াল এনার্জির ডিফারেন্স এটা হলো ইট ইজ = ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, ইট ইজ স্কেলার কোয়ান্টিটি।
আর এটা ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বাই অ্যামাউন্ট অফ চার্জ, বা সহজ ভাষায় বললে যে ইউনিট পজিটিভ চার্জকে এক্সটার্নাল এজেন্টের সাহায্যে ডিসপ্লেস করতে গেলে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে ডিসপ্লেস করতে গেলে যে ওয়ার্ক ডানটা করতে হবে, তাই তো? এবং ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল এজেন্ট, এই বিষয়টা আমাদের ক্ষেত্রে একটা গন্ডগোল তৈরি করে। ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল এজেন্ট, এক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো ইন্টারনাল এজেন্ট, দ্যাট মিনস ইলেকট্রোস্ট্যাটিক এজেন্ট, তার ফোর্স কত হবে সেটা আমরা জানি। এক্সটার্নাল এজেন্টের ফোর্স কত হবে এটা সম্বন্ধে আগে তোমাদের পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল এর ভিডিওতেও তোমাদের সঙ্গে আলোচনা করেছি। সেটা হলো যে যদি কোন দিকে ফোর্স কাজ করে তাহলে সেদিকে অ্যাক্সেলারেশন হবে, যদি কোন ডিরেকশনে ফোর্স কাজ করে তাহলে সেদিকে অ্যাক্সেলারেশন হবে। ধরো যদি পয়েন্ট দুটো এখানে আর এখানে না হয়, অ্যালং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হতো, তাহলে এই দুটো পয়েন্টের ক্ষেত্রে যদি ইন্টেন্সিটি এদিকে কাজ করত, ইন্টেন্সিটি যদি এই ডিরেকশনে কাজ করত, তাহলে ফোর্সের ডিরেকশন এদিকে হতো, তাই না? ফোর্সের ডিরেকশন যদি এদিকে হয়ে থাকে, এখানে একটা কোনো চার্জ পার্টিকেল রেখেছো, এদিকে ফোর্স কাজ করছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি যায় ডিউ টু দিস ফোর্স, তাহলে কি হবে? অ্যাক্সেলারেশন হবে। অ্যাক্সেলারেশন হলে ভেলোসিটি গেইন হবে। যদি ভেলোসিটি গেইন হয় তাহলে এই পয়েন্টে যা কাইনেটিক এনার্জি আছে, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি সেম থাকবে না, ভেলোসিটি গেইন হয়ে যাবে। যদি ভেলোসিটি গেইন হয়ে যায় বা কাইনেটিক এনার্জি গেইন হয়ে যায় বা কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যায় কোন, কাইনেটিক এনার্জি চেঞ্জ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই রিলেশনটা ভ্যালিড নয়। বুঝতে পেরেছো তো? আমরা কাইনেটিক এনার্জির চেঞ্জ আর ওয়ার্ক ডান, তার জন্য তো রিলেশন আছে, তাই না? হ্যাঁ, নেট ওয়ার্ক ডান, নেট ওয়ার্ক ডান অন এনি সিস্টেম, ইট ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই না? ওয়ার্ক এনার্জি থিওরাম আমরা পড়েছি। যদি কাইনেটিক এনার্জির চেঞ্জটা থেকে যায় তাহলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, মানে পোটেনশিয়াল এনার্জিরও চেঞ্জ হবে, আবার কাইনেটিক এনার্জিরও চেঞ্জ হবে, ওয়ার্ক ডানের তাহলে তো অনেক কাজ হয়ে গেল, তাই না? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি করতে হবে আমাকে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরানোর সময় মাথায় রাখতে হবে আমাকে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা বের করতে হবে, বা পোটেনশিয়াল এর চেঞ্জটা বের করতে হবে, কেবলমাত্র পোটেনশিয়াল এর চেঞ্জটা বের করতে হবে বা পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ বের করতে হবে কেবলমাত্র, তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জটা হলে চলবে না। এখন কাইনেটিক এনার্জি চেঞ্জ হলে চলবে না বললে তো হবে না, এদিকে তো ফোর্স কাজ করছে, অ্যাক্সেলারেশন হবে, তাই না? তাহলে কি করতে হবে তোমাকে? এই ফোর্সটা ইকুয়াল এন্ড অপোজিট একটা ফোর্স তোমাকে এর উপরে দিতে হবে, তাই তো? এবং এই ফোর্সটাই হলো এক্সটার্নাল ফোর্স। এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর এটা হলো এক্সটার্নাল ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যেদিকে ডিরেকশন আছে তার ঠিক উল্টো দিকে এক্সটার্নাল ফোর্স দিতে হবে, ক্লিয়ার? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের উল্টো দিক, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেদিকে কাজ করছে এক্সটার্নাল ফোর্স তার অপোজিট ডিরেকশনে কাজ করতে হবে, কেন? তার কারণ হলো এই ফোর্সটা যদি অ্যাক্সেলারেট করে দেয় কি হবে? কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাবে। এই অ্যাক্সেলারেশনটাকে বন্ধ করতে হবে। অ্যাক্সেলারেশনকে বন্ধ করার জন্য অপোজিট ডিরেকশনে তোমাকে ইকুয়াল ফোর্স দিতে হবে, শুধু ফোর্স দিলে চলবে না, বুঝতে পেরেছো? এখন এক্সাক্ট ইকুয়াল ফোর্স যদি দাও তাহলে এই পার্টিকেলটাকে সরাবে, এটাও একটা কোশ্চেন। আমি যদি বলি এদিকে 10 নিউটন অপোজিট সাইডে 10 নিউটন ফোর্স দিয়েছি, তাহলে এই পার্টিকেলটাকে মুভ করাবে কে? ইনিশিয়াল কোনো ভেলোসিটি ছিল না, ধরে নাও পার্টিকেলটা রেস্টে ছিল, তাহলে সরাবে, বুঝা গেছে? সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে ফোর্সটা সামান্য একটু বেশি হতে হবে, বুঝতে পেরেছো তো? অর্থাৎ এক্ষেত্রে যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা এক্সটার্নাল ফোর্সের থেকে সামান্য একটু বেশি হতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা যদি সে 10 নিউটন হয়, এদিকের ফোর্সটা ধরো 9.9999 সামথিং,
বুঝেছো, ব্রড সেন্সে বা ফিজিক্স এর ক্ষেত্রে বহু জায়গা আছে যেখানে এটাকে এক্সাক্ট ইকুয়ালি ধরে নেওয়া হয়, আমরাও সেটাই ধরব এবং কনসেপচুয়ালি মাথায় রাখবো ডিসপ্লেসমেন্ট করার জন্য আমি ওই সামান্য একটু একটু করে সরিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেছি, এক্ষেত্রে সামান্য পরিমাণ সরিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেছি। বোঝা গেছে কি বললাম? যাতে এই পয়েন্টে যা কাইনেটিক এনার্জি ছিল এই পয়েন্টে কাইনেটিক এনার্জি চেঞ্জ না হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ আর ওয়ার্ক ডানের রিলেশন তৈরি হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে দেখো এই অ্যাঙ্গেলটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রো মানে ই এর সঙ্গে আর এর যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। ই এর সঙ্গে আর এর, ই এবং আর এর মধ্যের অ্যাঙ্গেলটা থিটা, কিন্তু এখানে ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল এজেন্ট বলেছে, ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল এজেন্ট, এটাকে কত লেখা হবে? এফ এক্সটার্নাল ডট আর, তাই না? এফ এক্সটার্নাল ডট আর লেখা হবে, এদিকে যদি আর ভেক্টর নেওয়া, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি কি লিখব? এফ এক্সটার্নাল ডট আর ডিভাইডেড বাই কিউ জি, তাই তো? এখন এফ এক্সটার্নাল ডট আর, এফ এক্সটার্নাল ডট আর যখন করব তখন এই ফোর্সটা আর এই ডিসপ্লেসমেন্টটা যদি নিই, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? তাহলে এটা ইকুয়ালস টু কত লেখা যাবে? এফ এক্সটার্নাল কত হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ম্যাগনিচিউডের সঙ্গে সমান, ডিরেকশন তো অলরেডি দেওয়াই আছে, ম্যাগনিচিউডের সঙ্গে সমান যদি হয় তাহলে এই ফোর্সটাও হয়ে যাবে ই কিউ ডট আর। বুঝতে পেরেছো? এই ফোর্সটার ভ্যালু হয়ে যাবে ই কিউ ডট আর, পরিষ্কার একদম? ডিভাইডেড বাই কিউ জিরো বা ই কিউ জিরো ডট আর বাই কিউ জিরো। এবারে আসল জায়গাটা, আসল বিষয়টা বোঝা, আমি যদি এখান থেকে এই ই কিউ জিরো এটাকে যদি আমি এরকম লিখি কিউ জিরো ই ডট আর বাই কিউ জিরো, তাহলে কিউ জিরো ক্যান্সেল হয়ে গেল, এখানে কে পড়ে থাকলো? ই ডট আর পড়ে থাকলো, তাই না? এখানে একটা টুইস্ট আছে, এখানে বিষয়টা বোঝার আছে। সেই জন্য এই পজিশন থেকে তুমি অ্যাঙ্গেলটার কথা ভেবে নাও, এখানে এখানে এফ বা এই পজিশন থেকে ভাবতে শুরু করো, এখানে এফ ই এটা হলো ই কিউ জিরো ম্যাগনিচিউড, তাই তো? ইন্টু আর ম্যাগনিচিউড ইন্টু কস থিটা, থিটা মানে ইকিউ আর আর এর মধ্যের অ্যাঙ্গেল, ইকিউ আর আর এর মধ্যের অ্যাঙ্গেল কিন্তু থিটা নয়, তার কারণ ইকিউটা এক্সটার্নাল ফোর্স হিসেবে নিয়েছে, তাই না? তাই তো? তার মধ্যের অ্যাঙ্গেলটা কত আছে? 180 ডিগ্রি মাইনাস থিটা, সো ইট ইজ 180 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা গেছে? তাহলে এটা কত হবে? কিউ জিরো ইন্টু ই আর কস থিটা, বাট এখানে মাইনাস সাইন আছে, তাই তো? তুমি যদি এখান থেকে ডিরেক্ট এইখানে আসো তাহলে কোনো পজিটিভ নেগেটিভ এর ব্যাপার নেই, বুঝা গেছে? এখান থেকে যদি এখানে আসো তাহলে কোনো পজিটিভ নেগেটিভ এর ব্যাপার নেই, কিন্তু যদি এখান থেকে তুমি এটাকে ভেঙে নাও যে এক্সটার্নাল ফোর্স হলো ই কিউ, আর হলো ডিসপ্লেসমেন্ট, এবং কস থিটা যেটা বসা উচিত সেটা অ্যাকচুয়ালি ই আর আর এর মধ্যে অ্যাঙ্গেল নয়, এটা এক্সটার্নাল ফোর্স আর আর এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি মাইনাস থিটা বসবে। তাহলে আমি এই প্রসেসটাতে গেলে একটা গন্ডগোল হওয়ার চান্স আছে, আমরা এই প্রসেসটাতে যাব না, ক্লিয়ার? একদম পরিষ্কার? তাহলে আমি যদি এই ফ্যাক্টরটাকে ভেঙে এরকম লিখতে পারি তাহলে এটাকে আমি কিউ জিরো দিয়ে ভাগ করে দেবো, এটা হয়ে গেল ওয়ার্ক ডান বাই দা এক্সটার্নাল এজেন্ট পার ইউনিট চার্জ, অর্থাৎ এটাই হয়ে গেল ভি টু মাইনাস ভি ওয়ান। ভালো করে বিষয়টা বোঝো,
এখানে কিউ জিরো ক্যান্সেল করে দাও, ইট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ই আর কস থিটা। বোঝা গেছে? মাইনাস ই আর কস থিটা। এভাবে ভুলে যাও কে এক্সটার্নাল ছিল কে ইন্টারনাল ছিল, কোন পজিশন থেকে কোন পজিশনে শিফট করেছো, নতুন করে ভাবো। এখানে ই আর আর দুটোই ভেক্টর, বুঝতে পেরেছ? এখানে ই আর আর দুটোই ভেক্টর, ই এর ডিরেকশন হলো এদিকে, আর এর ডিরেকশন হলো এদিকে, এই অ্যাঙ্গেলটা হলো থিটা, তাই তো? তাহলে ই ডট আর এটা ইকুয়ালস টু কত হলো? ই আর কস থিটা। তাহলে ই আর কস থিটা এর জায়গায় কত লেখা যাবে? ই ডট আর, কিন্তু এখানে মাইনাস সাইন চলে এসছে, তাই তো? এখানে মাইনাস সাইন চলে এসছে, বুঝতে পেরেছ? তুমি যদি এভাবে অ্যানালাইসিস করো তাহলে এখানে মাইনাস সাইনটা আনতে গেলে অনেক উল্টো পাল্টা লজিক লাগবে। তুমি যদি এখান থেকেই কনসেপ্টটাকে স্প্লিট করে দাও তাহলে এখানে মাইনাস সাইনটা খুব সহজে আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবারে এই যে কনসেপ্টটা কাজে লাগালাম, এই কনসেপ্ট অনুযায়ী আমরা যদি ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে দুটো পয়েন্ট দেখি, ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে এখানে দুটো পয়েন্ট নিয়েছি, এই পয়েন্ট দুটোর ডিস্টেন্স আর নয়, এই পয়েন্ট দুটোর ডিস্টেন্স হলো ডি আর, এই ডিস্টেন্সটা হলো ডি আর। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ফিল্ড এই ডিরেকশনে কাজ করছে, ঠিক আছে, এবং এই পয়েন্ট দুটো পোটেনশিয়াল ডিফারেন্স হলো ডিভি, তার মানে এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভি হয়, এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভি প্লাস ডিভি হয়, এটা দেখো ইনিশিয়াল পয়েন্ট ওয়ান, এটা ফাইনাল পয়েন্ট টু, তাহলে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভি প্লাস ডিভি মাইনাস ভি, ভি টু মাইনাস ভি ওয়ান, ইট ইজ ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু আর, এখানে তো আর হবে না, কি হল? ডি আর ডট। তাহলে এখানে কত ধরো? ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ডট ডি আর, সরি এটা স্কেলার। ক্লিয়ার? হ্যাঁ, একদম। ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ডট ডি আর, এই যে রিলেশনটা পাওয়া গেছে এই রিলেশনটা ট্রু, পারফেক্ট রিলেশন, কিন্তু এখান থেকে এটা বলা যায় না ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডি আর, এটা কি বলা যায়? না, এটা বলা যায় না, এটা তখনই বলা যাবে যদি অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রি হয়, বুঝতে পেরেছো তো? যদি অ্যাঙ্গেল জিরো ডিগ্রি হয় তাহলে ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ডি আর কস থিটা হবে, তাই না? কস থিটা মানে কত? এখানে থিটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে ই ইন্টু ডি আর হবে, সেক্ষেত্রে ই ইকুয়ালস টু বলা যেতে পারে মাইনাস ডিভি ডি আর, ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডি আর, কেবলমাত্র একই লাইনে ইলেকট্রিক্যাল ফিল্ডের লাইনে দুটো পয়েন্ট যদি হয় তাহলেই বের করা যাবে। বোঝা গেছে? বা যে পয়েন্ট দুটোর মধ্যে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স বের করছো সেটির বরাবর ইলেকট্রিক্যাল ফিল্ড পেতে পারো, বুঝতে পেরেছো তো? হয় পোটেনশিয়াল ডিফারেন্স এর যেটা বের করছো ডিভি ওটা অ্যালং দিস ইলেকট্রিক্যাল ফিল্ড হবে, বা যে পয়েন্ট দুটোর মধ্যে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স বের করছো বা বের করতে চাইছো
সেদিক বরাবর ইলেকট্রিক্যাল ফিল্ড হবে, নট নেসেসারি ইলেকট্রিক্যাল ফিল্ড এদিকেই থাকবে, ইলেকট্রিক্যাল ফিল্ড এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে তো হতেই পারে, বোঝা গেছে? সেই জন্য এই ইকুয়েশনটা পারফেক্ট নয়, ইট ইজ নট পারফেক্ট ইকুয়েশন, ইট ইজ পার্সিয়াল ইকুয়েশন, পার্সিয়াল ট্রুথ, বুঝতে পারছি? তো এই ইকুয়েশনটা ইউজ করা অনেক ক্ষেত্রে ক্ষতিকারক, অনেক ক্ষেত্রে এই ইকুয়েশন ইউজ করলে অ্যান্সার আসে না, কারণ কনসেপচুয়ালি ইকুয়েশনের ক্ষেত্রে অনেক ভুল আছে, বোঝা গেছে? আর একটা জিনিস এখান থেকে বোঝার, সেটা হলো যে দেখো এই পয়েন্টের পোটেন্সিয়াল এখানে, এখানে আমি লিখি, ধরো এই পয়েন্টের পোটেন্সিয়াল, এই পয়েন্টের পোটেন্সিয়াল যদি ভি হয়, ইলেকট্রিক্যাল ফিল্ড যদি এদিকে কাজ করে, ইলেকট্রিক্যাল ফিল্ড যদি এদিকে কাজ করে, তাহলে ডিআর এদিকে পজিটিভ, ডিআর এদিকে পজিটিভ, ঠিক আছে? তাহলে যেদিকে পজিটিভ ইলেকট্রিক্যাল ফিল্ড সেদিকে ফল করবে, অর্থাৎ সেদিকে পোটেন্সিয়াল, এই পয়েন্টের পোটেন্সিয়াল ভি প্লাস ডিভি হবে না, ভি মাইনাস ডিভি হয়ে যাবে, বুঝতে পারছো? তো ইলেকট্রিক্যাল ফিল্ড এর ডিরেকশনে পোটেন্সিয়াল সবসময় ফল করবে, কমে যাবে, যেদিকে ইলেকট্রিক্যাল ফিল্ড কাজ করছে, সেই জন্য এখানে নেগেটিভ সাইন আছে, এখানে নেগেটিভ সাইন আছে, এটা মাথায় রাখবে, বুঝতে পারছো? তো ইও যদি পজিটিভ হয়, ডিআর যদি পজিটিভ হয়, বা ই আর ডিআর এর মধ্যে অ্যাঙ্গেল যদি জিরো ডিগ্রি হয়, তাহলে এই টোটাল ভ্যালুটা নেগেটিভ হয়, তার মানে কি যেদিকে ই আছে সেই দিকে যদি মুভ করো, ডিআর যদি সেই দিকে থাকে যেদিকে ই আছে, ইলেকট্রিক্যাল ফিল্ড যেদিকে কাজ করছে সেদিকেই যদি ডিসপ্লেসমেন্ট হয়, ডিআর যদি সেদিকেই হয়, অর্থাৎ তাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল যদি জিরো ডিগ্রি হয়, তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্সটা নেগেটিভ হবে, বুঝতে পারছো? তো যত দূরে যাবে সেই দিক বরাবর যত সরতে থাকবে, তত ডিভি নেগেটিভ, অর্থাৎ কমতে থাকবে, ইলেকট্রিক্যাল ফিল্ডের দিকে সবসময় পোটেন্সিয়াল ডিক্রিজ করে, ক্লিয়ার? এই জিনিসটা শুধুমাত্র মাথায় রাখবে। এবারে ওই ইকুয়েশনটা আমরা অ্যাকচুয়াল ইকুয়েশন যখন তৈরি করতে চাইছি, তখন অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি হবে সেটা করে নেওয়া যেতে পারে। দেখো অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি হবে সেটা খুব সহজে হয়, আমরা যদি একটু ক্যালকুলাসের বিষয়টা মাথায় রাখি, স্পেসে মানে থ্রি ডি কোন ক্যালকুলেশনের সময় আমরা যদি স্পেসে এই বিষয়টা মাথায় রাখি, তাহলে অনেক সহজে হয়ে যায়। কিরকম? ধরো ই, এই যে ইলেকট্রিক্যাল ফিল্ড লিখছি, এই ই ইট ইজ ইকুয়ালস টু কত, ই ইকুয়ালস টু এরকম লেখা যেতে পারে, ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ, তাই তো? ইলেকট্রিক্যাল ফিল্ড এরকম লেখা, ঠিক আছে? আর ভেক্টর, এটাকে এরকম আমরা সাধারণত স্পেসের ক্ষেত্রে এইভাবে লিখি, পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টু, এক্ষেত্রে এক্স ওয়ান টু এক্স টু লেখা, যদি শুধু আর ভেক্টর লেখা হয় তাহলে ইনিশিয়াল পয়েন্টটাকে অরিজিন ধরে নেওয়া, শুধু আর ভেক্টর মানে রেডিয়াস ভেক্টর, তো সেক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্টটাকে জিরো ধরে নেওয়া হয়, সেটাকে এরকম লেখা যেতে পারে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, বুঝতে পেরেছ? এখন নট নেসেসারি যে ইলেকট্রিক্যাল ফিল্ড কনস্ট্যান্ট থাকবে, ইলেকট্রিক্যাল ফিল্ড যদি স্পেসে ভেরিয়েবল হয়ে যায়, তাহলে ভেরিয়েবল হয়ে গেলে ওয়ার্ক ডান তো একদম ই ডট আর এভাবে বের করা যাবে, মানে ই আর ডি আর এর ডট প্রোডাক্ট করে শুধু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট করে বের করা যাবে না, যদি ভেরিয়েবল ফিল্ড কাজ, ভেরিয়েবল ফোর্স যদি কাজ করে, এখানে বোঝাই যাচ্ছে যদি ইএক্স ইউআই ইজেড এই তিনটে কনস্ট্যান্ট থাকে, তাহলে একটা নির্দিষ্ট ডিরেকশনে কনস্ট্যান্ট আছে, বুঝতে পেরেছ? একটা নির্দিষ্ট ডিরেকশনে কনস্ট্যান্ট আছে, কিন্তু পজিশন ভেক্টর এটা তো এক্স ওয়াই জেড তিনটে প্লেন ধরে করা আছে, বুঝতে পেরেছ? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে যে ইউনিফর্ম ইলেকট্রিক্যাল ফিল্ড থাকবে এর কি মানে আছে? ইলেকট্রিক্যাল ফিল্ডটাও তো ভেরিয়েবল হতে পারে, তাই না? এখানে ই এক্স ইউআই জেড এগুলো তো প্রত্যেকটা
ধরো এক্স এর উপর ডিপেন্ডেন্ট, ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, জেড এর উপর ডিপেন্ডেন্ট, বা ই এক্সটাও তো ওয়াই জেড এর উপর ডিপেন্ডেন্ট হতে পারে, বুঝতে পারছো? ভেরিয়েবল ইলেকট্রিক্যাল ফিল্ড কাজ করতে পারে। যদি ভেরিয়েবল ইলেকট্রিক্যাল ফিল্ড কোনো ক্ষেত্রে কাজ করে, তখন তুমি এভাবে তুমি ডিভি ইকুয়ালস টু, এটা তো একদম ইউনিভার্সাল ট্রু, ই ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ডট ডি আর, এটা ইউনিভার্সাল, এটাতে কোনো গন্ডগোল নেই। কিন্তু এটা ডি আর, আর না, বুঝতে পেরেছো? এটা ডি আর লেখা আছে, তাহলে আমি এখান থেকে পোটেনশিয়াল ডিফারেন্স ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়ালস টু ই ডট ডি আর, মানে ই ডট আর, এরকম লিখে দিতে পারি না কখনো। পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু ই ডট আর এইভাবে লেখা যায় না সব ক্ষেত্রে। তখন যেটা করা যেতে পারে, ক্যালকুলাসটা আমরা মোটামুটি জানি, ক্যালকুলাসের হিসেব করে আমরা এটা করতে পারি না, ই ডট ডি আর এটার ইন্টিগ্রেশন করে দিতে পারি, তাই না? এখানে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে ইলেকট্রিক্যাল ফিল্ড যেটা কাজ করছে সেটা ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে ইলেকট্রিক্যাল ফিল্ড কাজ করছে, কিন্তু সেটা কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট যদি না থাকে, এই পয়েন্টে ইলেকট্রিক্যাল ফিল্ড যা আছে ই, এই পয়েন্টে ইলেকট্রিক্যাল ফিল্ড ই হবে না, এটা যদি ই ওয়ান হয় এটা ই টু হবে, তাই না? এই ডিসপ্লেসমেন্টটা যদি আমরা আর ধরে নিই, ডিসপ্লেসমেন্টটা আর ধরে নিয়েছি, তাহলে মাইনাস অফ ই ডট ডি আর যে করব সেক্ষেত্রে কোনটা নেব, ই ওয়ান নেব না ই টু নেব, নেওয়া যাবে কি কোনটা, না এভারেজ নেব, মিন নেব, এটা তো বলা যায় না কোনোভাবে। কিরকম ফাংশন আছে, লিনিয়ার ফাংশন হলে তবু মিন দিয়ে হবে, সব ক্ষেত্রে তো মিন দিয়ে হবে না, বুঝতে পেরেছো? তখন কি করা হয় না, খুব ছোট একটা ডিস্টেন্স নিয়ে নেওয়া হয় ডিআর, খুব ছোট ডিসপ্লেসমেন্ট নিয়ে নেওয়া হলো ডিআর, এবং ওই ডিসপ্লেসমেন্টটার জন্য যা ই আছে, এই জোনটাতে যে ই আছে, এই সামান্য ডিসপ্লেসমেন্টের জন্য তো ই আর আর চেঞ্জ হবে না, বুঝতে পেরেছো? ই যেরকমই ফাংশন হোক না কেন, খুব সামান্য ডিসপ্লেসমেন্টের জন্য তো ই চেঞ্জ হবে না। তখন এই সামান্য ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডান ডি ডাব্লিউ, এটা ই ডট ডি আর, এই ইকুয়েশনটা তো সাপোর্ট করবে, তাই না? এখন এই ওয়ার্ক ডান, এটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য আমি কি করব, প্রত্যেকটা সেকশনে ছোট ছোট করে ডি ডাব্লিউ, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট পার্ট, ইনফাইনাইট নাম্বার অফ স্মল সেকশন ধরে নেব, অনেকগুলো ছোট ছোট পার্ট ধরে নিয়ে সেগুলোকে যোগ করব, বুঝতে পারছো? এই যোগ করার বা সামেশনের একটা প্রসেস হলো ইন্টিগ্রেশন। যদি ইটাকে আর এর কোন ফাংশন হিসেবে আনতে পারি, তাহলে ডাব্লু বা ওয়ার্ক ডান বা ভি টু মাইনাস ভি ওয়ান, এটা বের করা যেতে পারে মাইনাস ই ডট ডি আর এর ইন্টিগ্রেশন। এইভাবে দেখো, প্রত্যেকটা জায়গা যে সবাইকে প্রচন্ড ডেপথে জানতে হবে কোনো মানে নেই, যারা ফিজিক্সে ইন্টারেস্টেড, যাদের খুব সূক্ষ্ম জায়গাগুলো সম্বন্ধে প্রচন্ড কৌতূহল তৈরি হয় হঠাৎ এটা কেন হলো, তাদের জন্য কিছুটা এডুকেশনের দরকার আছে। আমি সেই জন্য এই বিষয়টাকে আলোচনা করছি, নাইলে যারা শুধুমাত্র বোর্ডের জন্য পড়াশোনা করছো তাদের ওই সিম্পল বইগুলো ঘাটলেই কনসেপ্ট কিছুটা তৈরি হয়ে যায়, তখন আর এত রুটে ঢোকার দরকার পড়লো, ঠিক আছে? এবারে এটাকে আমি কিভাবে এখানে এক্সপোজ করবো, দেখো তাহলে এখানে আমার আর দিয়ে চলবে না, ডিআর দরকার আছে, বুঝতে পেরেছো? ডিআর দরকার আছে মানে এগুলো সবকটা ডিএক্স আই কে, ডিওয়াই জে কে, ডিজেড কে কে, বুঝতে পেরেছো? হ্যাঁ, প্রত্যেকটা ডিএক্স স্মল এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, ডিওয়াই স্মল এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, ডিজেড স্মল এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট অ্যালং কে অ্যাক্সিস, এবং যখন এই ডিএক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে তখন ইলেকট্রিক্যাল ফিল্ডটা ছিল ডিএক্স,
এক্স তো ভেরিয়েবল হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, ইউআই কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবল হতে পারে, ইজেড কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবল হতে পারে, তিনটেই কনস্ট্যান্ট হতে পারে, তিনটেই ভেরিয়েবল হতে পারে, যে কোনো দুটো কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল যা ইচ্ছা হতে পারে, কিন্তু এই ই ডট ডিআর এটা দিয়ে ওয়ার্ক ডান বের করা যাবে। এটা দিয়ে ওয়ার্ক ডান বের করা যাবে, এটা মুছে নিতাম। এইটা এলিমেন্টারি, এই ইকুয়েশনটা এলিমেন্টারি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ডিভি ইকুয়ালস টু, ডিভি ইকুয়ালস টু কি লেখা যেতে পারে? মাইনাস এটা ইএক্স আই ক্যাপ প্লাস ইউআই জে ক্যাপ প্লাস ইজেড কে ক্যাপ ডট ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। ডট প্রোডাক্ট করলে, ডট প্রোডাক্ট জানো তোমরা, এবার ডট প্রোডাক্ট করো, ইকুয়ালস টু এটা কত হবে? ইএক্স ডিএক্স, তাইতো? মাইনাস থাকলো আগে আই ক্যাপ, আই ক্যাপ প্লাস ইউআই ডিওয়াই প্লাস ইজেড ডিজেড। বুঝা গেছে? তাহলে এবারে আমি যদি অ্যালং এক্স অ্যাক্সিস পোটেনশিয়াল ডিফারেন্স করি, ডিভিটা কি টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স, টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স এই তিনটের সামেশন, তাহলে এটাকে আমি যদি অ্যালং এক্স অ্যাক্সিস পোটেনশিয়াল ডিফারেন্স ভাবি, ইট ক্যান বি রিটেন অ্যাজ ডিভি এক্স। বুঝতে পেরেছো? বা যদি এটাকে আমি পোটেনশিয়াল ডিফারেন্স হিসেবে ধরে নিই, এটাকেই যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স ভি হিসেবে ধরে নিই, এবার যদি এটা পার্সিয়াল ডেরিভেটিভ করি, মানে এটাকে যদি ডেল ভি হিসেবে ধরে নিয়ে এরপরে পার্সিয়াল ডেরিভেটিভ করি, একই ব্যাপার হবে। আমি এটাকে যেরকম ছিল সেরকমই লিখলাম, আমি বলছি এটা হলো এক্স এর জন্য, ইট ইজ ইকুয়ালস টু মাইনাস ইএক্স ডিএক্স মাইনাস ইউআই ডিওয়াই মাইনাস ইজেড ডিজেড। আমি যদি এটা বলি এক্স অ্যাক্সিস এর জন্য এবং এটাকে আমি যদি ডিএক্স ডিসপ্লেসমেন্ট এর জন্য পোটেনশিয়াল ডিফারেন্স বলতে চাই, তাহলে এটাকে আমি ডিভি এক্স হিসেবে লিখতে পারি। বুঝতে পারছো তো? ইএক্স ডিএক্স এটা এক্স অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল চেঞ্জ, পোটেনশিয়াল এর চেঞ্জ। ইউআই ডিওয়াই এটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল চেঞ্জ বলি, তাহলে এটা ডিভি ওয়াই লিখব, আর এটাকে কত লিখব? ডিভি জেড। বুঝতে পেরেছো? তাহলে ডিভি এক্স ইকুয়ালস টু কত? মাইনাস ইএক্স ডিএক্স। বুঝতে পেরেছো? পার্সিয়াল ডিফারেন্সিয়েশন ফর্মে, এখন ডিফারেন্সিয়েশন আর পার্সিয়াল ডিফারেন্সিয়েশন ফর্ম নিয়ে অনেকের সমস্যা হয়, আমরা সেজন্য সহজ ভাবে বিষয়টাকে নিয়ে চলে এলাম। তাহলে ইএক্স ইকুয়ালস টু কত হবে? মাইনাস ডিভি ডিএক্স। ইউআই কত হবে? মাইনাস ডিভি ডিএক্স। আর ইজেড কত হবে? মাইনাস ডিভি ডিএক্স। ই ইকুয়ালস টু রুট ওভার ইএক্স স্কোয়ার প্লাস ইউআই স্কোয়ার। বুঝতে পারছো? এই রিলেশনটার ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর নয়, ই এক্স ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স, ই ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিওয়াই, অর্থাৎ ডি ওয়াই বরাবর যেদিকে তুমি ডিওয়াই নিয়েছো, যেদিকে ডিসপ্লেসমেন্ট করেছো, সেদিক বরাবর ইন্টেন্সিটি তুমি পেতে পারো যদি পোটেনশিয়াল ডিফারেন্স জানা থাকে, বা সেদিক বরাবর পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে পারো যদি সেদিক বরাবর, মানে যে অ্যাক্সিসে যে ডিরেকশনে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাইছো সেই ডিরেকশনে যদি ইন্টেন্সিটি জানা থাকে, বা কোন ডিরেকশনে ইন্টেন্সিটি জানো সেই ডিরেকশনে ইন্টেন্সিটিটা যদি বের করতে পারো,
তাহলে পটেনশিয়াল ডিফারেন্স বের করা যাবে। শুধু ইন্টেন্সিটি আর পজিশন এই দুটো জানা থাকলে হবে, বুঝতে পেরেছো তো? এই ডিরেকশনে যদি তোমার পটেনশিয়াল ডিফারেন্স জানা থাকে তাহলে এই ডিরেকশনে ইন্টেন্সিটি বের করতে হবে, বুঝতে পেরেছো? এই ডিরেকশনে ইন্টেন্সিটি বের করতে হবে, ইন্টেন্সিটি বের করা যাবে না। কারণ শুধু ওই ডিরেকশনেই যে ইন্টেন্সিটি থাকবে বা ওই ডিরেকশনেই যে শুধু পটেনশিয়াল ডিফারেন্স থাকবে এরকমটা নয়, বোঝা গেছে? এখানে এই পার্থক্যটা খুব সূক্ষ্ম, ক্লিয়ার? এখন এটার অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, অনেক ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনস তো আছে, সেগুলো তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। এটা হলো প্রথম, মানে পটেনশিয়াল আর ইন্টেন্সিটির মধ্যে রিলেশন। যদি ইন্টেন্সিটি জানা থাকে, পটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাও, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স এই ইকুয়েশনটা ইউজ করো, বুঝতে পারছো? ইন্টেন্সিটি জানা আছে, পটেনশিয়াল বের করতে চাইছো, যদি পটেনশিয়াল জানা থাকে বা পটেনশিয়াল ডিফারেন্স জানা থাকে, ইন্টেন্সিটি বের করতে চাও, তাহলে এটা ইউজ করতে হবে। প্রোভাইডেড যদি একই ডিরেকশনে ইন্টেন্সিটি আর পজিশন ভেক্টর নেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে বিষয়টা অনেক সহজ হয়ে যায়, এটা আরো সহজ হয়ে যাবে যদি ইন্টেন্সিটি এটা কনস্ট্যান্ট হয়ে যায়, বুঝতে পারছো তো? ইলেকট্রিক্যাল ফিল্ডটা যদি কনস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ফিল্ড হয়, ইউনিফর্ম ইলেকট্রিক্যাল ফিল্ড হয়, দুটো প্লেট আছে, দুটো প্লেটের মধ্যে ইউনিফর্ম ইলেকট্রিক্যাল ফিল্ড আছে, তাহলে সেক্ষেত্রে বের করা সহজ হয়ে যায়। যদি পয়েন্ট চার্জ হয় তাহলে ইলেকট্রিক্যাল ফিল্ড কিন্তু কনস্ট্যান্ট নয়, রেডিয়াল কিন্তু কনস্ট্যান্ট নয়, প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি সেম থাকে না, অ্যালং রেডিয়াস ভেক্টর, এটা মাথায় রাখো, ঠিক আছে? ওকে।